हाय गाइस, वेलकम बैक टू माय चैनल ज्योतिका ब्लॉग। आपने सबाई के वेलकम। अपना सबाई कैमन आशा करी भलो आई ज्योतिका भी भलो आची। चलू आज मे के स्कूले दिए एलम एक सैटरडे। हमारे आज के निरामिष भाटे बेगुन देखान एकटूखानी केटे नहीं पुरोटाई पोड़ा हबे। मे तो खेते पारबे ना, तबु दुदिन धरे दुदिन पर दुदिन कोथाय 16 तारीख थेके 17 18 19 20 चार दिन पर मे आज के पांच दिन माथाय दुटो भात खेले आपनादेर देखिएछि। आमि डाक्तार देखालाम तीन दिन दिन माने बुझते पारिनि एतटा बाड़ाबाड़ी हो जाबे। गाइस एखन मे भालो आछे। आज स्कूल पाठालाम चार दिन पर पांच दिन माथाय स्कूल पाठालाम। आज सैटरडे ना पाठालेई होच्छिलो ना। आर चलुन एई बেগুনটা পোড়াবো। এখানে মাথা থেকে একটুখানি কেটে জাস্ট কালকে বেচেটাকে দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। এটা এখন পোড়াবো, ধুয়ে নিলাম, একটু তেল মাখিয়ে এটা পোড়াতে দেব। আর প্লিজ 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 এই যে চেঁচামেচি নিচে শুনছেন, প্রচুর চেঁচায় ভীষণ, মানে আরো ছোট বাচ্চারা এসেছে, মানে একটু শোনা যাচ্ছে, একটু অসুবিধা হবে, বাট আপনারা বন্ধুটি মার্জনা করবেন। যাই হোক, অসুবিধা হতেই পারে। এবার আমি এখানে বেগুনটা পুড়িয়ে দিয়ে পোড়াবার জন্য বসিয়ে দিচ্ছি, আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, আজকে বারের দিন, বাট রাস্তা থেকে আসার পথে সস্তা পেয়েছি, নিয়ে চলে এসেছি। দেখুন গাইস, এই যে দেখুন, এটা আপনারা নিশ্চয়ই জেনেন এটা কি, আর কত বড় দেখুন এটা। এটা হচ্ছে মোজা, বুঝতে পারছেন মোজা। মেয়েটা শরীর ভালো না, যেহেতু পেটের প্রবলেম ছিল, জিজ্ঞেস করলাম যে আমাদের গাড়ি নিয়ে যার গাড়িতে যাই, ওই দাদা ছিলেন, ওনার মিসেস ছিলেন, বললো মোজাতে কিছু অসুবিধা হবে না, বরঞ্চ ভালো খাওয়া। আর মোজা আমরা খুব ভালোবাসি, আমার মেয়ে অমৃত মতো খায়, এই জন্য মোজাটা নিলাম। বাট আজকে করবো না, আমি যেদিন করবো সেদিন আপনাদের সাথে এটা শেয়ার করবো। জাস্ট খালি কিনে দিই, সাইজটা দেখুন, আমি দুহাতে ধরতে পারছি না। আর বাঁধাকপি আমাদের ঘরে একদম চলে না, কেন যেহেতু খুব আমি ভালোবাসি, বাট গ্যাসের জন্য খেতে পারি না। তবুও 10টা কাপ পিস শুনে আর খুব ওয়েট, একটা বাঁধাকপি এভাবে শুকিয়েছি, আপনাদের দেখিয়েছি, যেটুকু পারবো খাবো আর বাকিটুকু শুকোবো। চলো, অসময়ে কাজে লাগবে। আর এখন তো অসময়ে না, ভালোবাসি পাওয়া যায়, বাট তাও অসময়ে তো এরকম এই কপি শুকিয়ে রাখলে খেয়ে আপনারা দেখবেন দারুণ টেস্টি লাগে। চলুন আপনারা সাথে থাকুন, আপনাদের সাথে আমি সম্পূর্ণই শেয়ার করবো। চলুন গাইস, বেগুনটা বসিয়ে দিয়েছি, তেল ফেল মাখিয়ে ধুয়ে তেল মাখিয়ে। আর এই যে মটরশুঁটি, আমার যেহেতু জায়গা নেই রাখার, এইখানটা একটু রাখার জায়গা পাই একা, যেহেতু মেয়েদের বুঝতে পারছো, এই শুঁটিগুলো ছাড়াবো। আর এই যে মটরশুঁটি আলু দিয়ে ওলকপি দিয়ে তরকারি করব, আর একদম ঝাল দেব না, কারণ হচ্ছে আমার মা খেতে পারবে না, খুব হালকা করে করব। ওর জন্য এখন আমাকে খুব হালকা করে করতে হচ্ছে সমস্ত কিছু, ভীষণ হালকা করে করতে হচ্ছে, কারণ ও খেতে পারবে না। আপনারা বুঝতে পারছেন যে ওর ভীষণ কন্ডিশনটা খারাপ, ভীষণই খারাপ। এখন আজকে ওকে দেখে আমার খুব ভালো লেগেছে, খুব খুশিতে অনেক দিন পর আজকে দুটো ভাত খেলো, আমার খুব ভালো লাগলো। এবার আমাদেরও কাল তো সানডে, কাল ছুটি, কাল ছুটি, বাট স্যার পড়াতে আসবেন, তার কারণ হচ্ছে একভাবে দুদিন তিন দিন কামাই গেছে, টিউশন কামাই হয়েছে, ওই জন্য স্যার আর কি পড়াতে আসবেন। মেয়ে তো পড়তে বসতে পারেনি, পড়াটা পিছিয়ে যাচ্ছে, সেই জন্য স্যার নিজেই আসবেন সানডেতে। বাট এই যে ওল্ড কপি, মানে অনেকে শালগম বলেন, আমি এর আগে একবার দেখিয়েছিলাম বোধহয় স্যাটারডেতে, লেট স্যাটারডেতে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। হ্যাঁ, কিন্তু এটা জম্পিস করে ছাল টাল দিয়ে করলে খুব ভালো লাগে, বাট করা যাবে না, আমি ঝাল ছাড়াই করব, মানে একেবারে ঝাল দেব না তা নয়, বাট একটু ঝাল একেবারেই কম, একটু তেল মশলাটা আজকে একটু কম দেওয়ার চেষ্টা করব, কারণ যেহেতু আমার মেয়ে অসুস্থ, আমার বাবু তো এটা খাবে, সেই জন্য আর কি আমাকে এটা ঝালটা কম দিতে হবে। সকাল থেকে উঠে তো মানে কাজের শেষ হয় না গাইস, আর আমাদের ঘরের সত্যি বাইরে কি পরিস্থিতি জানি না, বাইরে থেকে এলাম তো গাড়ির হাওয়া লাগছে, একটু ঠান্ডা লাগছে, বাট ঘরে প্রচন্ড ঠান্ডা,
ঘরে প্রচন্ড ঠান্ডা, ব্যালকনিতে গেছিলাম যে আপনাদের সাথে এখন একটু গল্প করবো আর তরি তরকারি কাটবো, যাই হোক এরকম চেষ্টা করলাম। বাট প্রচুর ঠান্ডা, ব্যালকনিতে গেলে আমি আর এখানে আসতে পারবো না, ইচ্ছে করবে না আসার, আসার ইচ্ছে করবে না। দেখুন গাইস, এরকম বড় বড় করে কাটলে না খেতে খুব ভালো লাগে, ফুলকপি ভীষণ ভালো লাগে আমার। মেয়েটা একটু প্রথম প্রথম খেতে চাইতো না, এখন বলে তো বেশ ভালোই লাগে, তা সেরকম একটা ভালো খায় না, ছোট বাচ্চারা তো এরকম একটু ভালো খাবেই না। চলুন বেগুনটা একটু উল্টে দিই, এই দেখুন এই দিকটা হয়েছে, আস্তে আস্তে বেগুনটা উল্টে উল্টে ঘুরিয়ে ঘুরিয়ে করি। মাথা থেকে নেই গাইস, মাথা থেকে নেই, মাথা থেকেই নেই, মানে একটুখানি কেটে নিয়েছিলাম কালকে বেতি শাক করার জন্য, শাকে একটু বেগুন না দিলে ভালো লাগে না সেই জন্য। ম্যাক্সিমাম সবার আশা করি 2023 সকলে ভালো কাটছে, কারণ হচ্ছে আমি তো 2023-এর 3 তারিখেই শুনছিলাম লকডাউন হবে লকডাউন হবে, বাট কথাটা উড়ে গেল, খুব ভালো লাগলো, ভীষণ ভয় পেয়েছিলাম, এখন এরকম কিছু কোনো দিনও যেন কোথাও না হয়, এরকম কিছু না হয়। তবুও বলি সবাই সতর্ক থাকবেন, সবাই সতর্ক থাকবেন, বাচ্চা কাচ্চা বিশেষ করে মুখে মাস্ক ফাক্স দিয়ে, সবসময়ের জন্য বাচ্চা কাচ্চা মুখে মাস্ক দিয়ে রাখবেন, রাস্তাঘাটে বেরোতে গেলে নিজেরাও সচেতন আমাদের হওয়া দরকার, সচেতন হওয়া দরকার, ভীষণ সচেতন হওয়া দরকার। দেখুন গাইস কত বড় বড় করছি, এটা দিয়ে মটরশুঁটি দিয়ে আর আলু দিয়ে ভীষণ ভালো যাবে, ভীষণ ভালো যাবে। মেয়ের জন্য তো আমি ঘি ইউজই করতে পারবো না আজকে, সবে 4 দিন হয়েছে, 4 দিন না 5 দিন হয়েছে, পরে মোচাটা দেখি। আজকে মেয়ে তো ভালো আছে, কাল থেকেই ভালো আছে, কাল থেকেই ভালো আছে, কাল সকালবেলা একটু অসুবিধা হয়েছিল, এখন ভালো আছে। চলুন আর একবার বেগুনটা উল্টে দিই, জানেন তো গাইস, মানে আমার কিছু বন্ধুরা আর কি বলেছেন যে পিঠাটা খুব ভালো হচ্ছে, কেউ বলেছেন দেখে খেতে ইচ্ছে করছে, আমি কিন্তু ভীষণ হ্যাপি হয়েছি, ভীষণ হ্যাপি হয়েছি। আসল কথা কি জানেন গাইস, সংসারের মধ্যে আমরা থেকে মানে সবসময় সবারই তো দেখুন কারোর কিছু না কিছু, কারোর শরীর খারাপ, কারোর ফাইন্যান্সিয়াল প্রবলেম প্রবলেম, কারোর মানসিক টেনশন, মানে কেউ আমরা ভালো নেই অ্যাটলিস্ট এখন এই পৃথিবীতে, প্রত্যেকেরই কিছু না কিছু প্রবলেম আছে। বাট এই আমি মানে আপনাদের সাথে বন্ধুত্ব হয়ে এই কাজটা করতে পেরে ইউটিউবে ইউটিউবকে আমি অনেক অনেক থ্যাংকস জানাই, মেনি মেনি থ্যাংকস, কাজটা করতে পেরে আমরা যে যার দুঃখ কিন্তু ভুলে যাই যখন নাকি ক্যামেরার সামনে আসি, ক্যামেরার সামনে আসলে কিন্তু আমরা অনেকেই আমাদের ব্যথাটা ভুলে যাই, আমরা কিন্তু ব্যথাটা ভীষণ ভুলে যাই, খুব মজা করি এনজয় করি, ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করি, খুব ভালো লাগে। দুঃখ নিয়ে তো, দুঃখ কষ্ট নিয়ে তো জীবন আছে, যেরকম সুখটাও কাউকে বলে আসে না হঠাৎ করে হ্যাপি, দুঃখটাও কিন্তু কাউকে বলে অ্যাটলিস্ট আসে না। দেখুন এই যে সংসার 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 সংসার, সংসার ছাড়া কিন্তু আমাদের কিছু নেই, আমি তো ভীষণ সংসারটাকে বড্ড ভালোবাসি, বড্ড ভালোবাসি, বাট সংসার নিয়ে জীবন, সংসার ছাড়া তো কিছু নেই। এবার তার মাঝখানে দুঃখ সুখের মাঝ সুখের মাঝখানে আপনাদের সাথে এই গল্প বলা, আপনাদের সাথে একটু শেয়ার করা খুব ভালো লাগে। এই চ্যানেলটা খোলার পর থেকে আমার মনে হয় প্রত্যেকেরই, যারা যারা আর কি এই ইউটিউবে কাজ করছে, প্রত্যেকেরই অনেক আমি মনে করি মানসিক টেনশন চলে গেছে, মানে চিন্তা থাকে একটা যে মাথার মধ্যে একটা প্যানিক ঘুরতে থাকে, যে যাই হোক না কারো যত কষ্ট হোক দুঃখ হোক আনন্দ হোক আপনাদের সাথে একটা ভিডিও সামনে এসে একটা স্মাইল দিয়ে ভালোভাবে একটা ভিডিও করতে হবে। আর আমি যে এত বকবক করছি, হ্যাঁ আমি যে এত বকবক করছি তার জন্য সরি, আমার খুব ভালো লাগে না, এটাই তো সত্যি কথা, বলুন ক্যামেরার সামনে আসলে কিন্তু আমরা যে যেভাবেই থাকি না কেন আমাদের একটা বড় করে স্মাইল, বিগ স্মাইল দিতে হয়, তাই সেই জন্যই আমরা আমাদের দুঃখ কষ্টটা ভুলে যাই। এইভাবে আসুন না সবাই মিলে একসাথে, একজন আরেকজনের সাথে থাকি। আমার অনেক অনেক এই ইউটিউবে আমার অনেক ভাই বোন
আমার অনেক ভালো ভালো সিস্টার, আমার অনেক বোন হয়েছে, আমি খুব তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য, তাদের সময় নষ্ট করে আমার ভিডিওটা তারা দেখে। আমিও তাই চিন্তা করি, আমাকে যারা আমার কাছে আমার যারা চোখে পড়ে আমিও তাদের দেখে আমি খুব আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এই কাজের মাঝখানে যে এরকম দেখুন কাজ করছি কথা বলছি, এরকমই হয়, কাজ করতে করতেই হয়, এছাড়া তো হয় না। খুব কম যে কাজ ছাড়া কথা বলতে হয়, কথা বলি বসে দাঁড়িয়ে, খুব কম। সেই সময়টা আমাদের বার করে নিতে হয়, অনেক সময় বার করে নিতে হয়, অনেক সময় ভিডিওটা রান্নাটা করার পর আপনাদের সাথে শেয়ার করি, কি করব বলুন, কিছু করার উপায় থাকে না। তো এই মটরশুঁটি আলু দিয়ে এখন এই তরকারি করব। মটরশুঁটিগুলো আমার ছাড়ানো হয়ে গেল, বেগুনটা পোড়া হয়ে গেছে, ধনে পাতা দিয়ে বেগুনটা মাখবো। আজ তো পেঁয়াজ টেয়াজ চলবে না, আজ বারের দিন, মানে আমাদের সম্পূর্ণ এ টু জেড মানে নিরামিষ, সব ধোয়া পোছা নিরামিষ। আজকে কিচ্ছু আমাদের মানে পুরো সপ্তাহটা কিছু ছোয়াছানি নেই, পুরো নিরামিষ। চলুন আপনারা আমার সাথে থাকুন, অনেক বকবক করে ফেললাম। হ্যাঁ মানে আগে একটা কবিতা কোন ক্লাসের ঠিক মনে নেই, রাইটারি দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘোরদীপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কৃষির নেশায় কেমন করে, বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্ত আনে, হয়তো এটা আমার এর পরের লাইনটুকু আমার মনে নেই। কৃষির আশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, সত্যি এত সুন্দর কবিতাটা। তখন হয়তো ছোটবেলা ছেলেবেলায় বুঝতে পারিনি, এখন ভাবি তাই এই সব কবিতাগুলো কত মানে ছিল, কত মানে ছিল। হ্যাঁ আর এখন দেখুন আমরা দেশ হতে দেশ দেশান্তরে তো আমরা এই অনলাইন এই বিয়ের সাহায্যে সোশ্যাল মিডিয়ার সাহায্যেই হয়ে যাচ্ছে, ইউটিউবের মাধ্যমে আমরা কতজনকে চিনি, আমরা কতজন কতজনকে চিনি বলুন। মনে হয় যেন আমরা আপনাদের ঘরের মধ্যে আছি, আপনারা আমার ঘরের মধ্যে আছেন, কত ভালো লাগে এইভাবে সবাই সবার সাথে থাকি বন্ধু হয়ে, এই সুন্দর পৃথিবীতে এসেছি আনন্দ করতে, আনন্দ করে যতদিন বেঁচে থাকবো আনন্দ করবো। দুঃখটা তো সবাই, সুখটা তো সবাই ভাগ করতে পারে, দুঃখটা তো সবাই ভাগ করতে পারে না। চলুন না হাসি খুশি হয়ে সবাই মিলে থাকি একসঙ্গে, চলুন আমার অনেক কাজ আসছে আপনাদের সামনে, পরে আমি একটু পরেই আসছি। ছাড়াচ্ছি, কে কে খেতে ভালোবাসেন বেগুন পোড়া কমেন্টে জানাবেন। আমি তো ভীষণ ভালোবাসি আমার মেয়েও, কিন্তু খেতে পারবে না, ও ভীষণ ভালোবাসে। দেখুন গাইজ, বললাম আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না তো রান্নাটা, বাট এই যে আমার পুরো ওলকপি আলু দিয়ে নিরামিষ তরকারি মটরশুঁটি দিয়ে আজকে বললাম পাতলা করে করব, যেহেতু মেয়ের শরীরটা খারাপ। চলুন হয়েই গেছে, নাবিয়ে দিচ্ছি, স্কুল যাব, গাড়ি এসে আছে। চলুন গাইজ ধনে পাতাগুলো দিয়ে দিই যেহেতু নিরামিষ, চলুন গাইজ নাবিয়ে নিয়ে আসি। আমার নিচে গাড়ি এসে ড্যাটা করছে, এক্ষুনি আমাকে বেরোতে হবে নিয়ে আনতে, আজকে যেহেতু স্যাটারডে হাফ ডে। চলুন আপনারা আমার সাথে থাকুন। দেখুন গাইজ আমার তরকারি পুরো রেডি, চলুন আপনি আমার সাথে থাকুন, আমার সময় নেই গাইজ, স্কুল দৌড়তে হবে। জীবনটা বেরিয়ে যায়,
আমার এই গেঞ্জি গুলো ভীষণ জানিস I'm going to go to the hospital.